হাই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের বানাবো সুজি দিয়ে খুব একটা সহজ পদ্ধতিতে ভাজা মিষ্টির রেসিপি। তো ভিডিওটা স্টার্ট করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে, আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যায়। তো কড়াই ঘি গরম করে এর মধ্যে এক বাটি সুজি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ময়দা। এটাকেও সুজির সাথে বেশ কিছুক্ষণ কুক করে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা এলাচ গুঁড়ো দিয়েছি, আর যতটা সুজি নিয়েছি তার ডবল আমি এখানে জল দিয়েছি। এবার জলটাকে ভালো করে কুক করে নিতে হবে, আর সঙ্গে সঙ্গে একটা ডো বানিয়ে নিতে হবে। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও। তারপর একটু ঘি নিয়ে নিচ্ছি, কারণ এটা অনেকটা হেল্প করবে আমাদের এই কাজটা করতে। তারপর ভালো করে ডোটা বানানোর পর এটা বেশিক্ষণ ঠান্ডা না করে আমি এখানে একটু মেখে নেবো আর কি, তাহলে ডোটা অনেকটা সফট হয়ে যাবে। তো এটা বেশ কিছুক্ষণ ধরে ডোটা মেখে নেওয়ার পর আমি একটা বাসন দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। চলো ততক্ষণ শিরাটা রেডি করা যাক। ওই একই বাটির এক বাটি জল আর এক বাটি চিনি আমি নিয়ে নিচ্ছি। এটাকে চিনিটাকে গলে যাওয়া অবধি কুক করে নিতে হবে, আর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। এবার এটাকে ভালো করে গুলে নিতে হবে, আর ঠিক এরকম একটু চিপচিপে হয়ে গেলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার ডোটাকে আবার একটু ঘি দিয়ে আমি মেখে নেব, আর একটা বেলনির সাহায্যে এটাকে বেলে চৌকো চৌকো করে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু যে কোনো শেপই বানাতে পারো, আর কাটার সময় ছুরিতে একটু ঘি লাগিয়ে নেবে, তাহলে কিন্তু কাটতে একটু সুবিধা হবে। তো ভালো করে এটাকে কেটে নেওয়ার পর আলাদা আলাদা করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এত অবধি যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের এই লাইকটা সত্যি আমাদের জন্য খুবই প্রয়োজন। তারপর একদম গরম গরম সাদা তেলে কিন্তু এগুলোকে এক এক করে ভেজে নেবো। ঠান্ডা তেল বা মিডিয়াম তেল হলেও কিন্তু হবে না, একদম গরম তেলেই এটাকে ভাজতে হবে, তাহলে ভেতরটা নরম থাকবে আর বাইরেটা একটু ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। তো এগুলো সব পরপর ব্যাচে করে ভেজে নেবো, আর ভেজে ভেজে কিন্তু শিরার মধ্যে তুলে রেখে দেবো। তো এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ, তোমরাও কিন্তু বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো। এটা কিন্তু বানাতে বেশি কিছুই লাগছে না, খুব সহজ পদ্ধতিতে বানানো হয়ে যাচ্ছে। তোমরা বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করো, আর ট্রাই করে বলো কেমন হয়েছে। এবারে সব কটা ব্যাচ আমি এরকম করে কিন্তু ভেজে নেবো, একদম গরম তেলে এটাকে ভেজে নিতে হবে, তারপর সবগুলোকে শিরার মধ্যে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। দেখো এখানে কিন্তু সব মানে চিনির রসটা সোক করে নিয়েছে মিষ্টিগুলো, আর খুবই নরম হয়েছে, তোমরা দেখতে পারো এটা কিন্তু প্রচণ্ড নরম হয়েছে আর খেতে খুবই দুর্দান্ত। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, আর অনেক বেশি বেশি করে শেয়ার করো। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে, ততক্ষণ টাটা।